অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের স্নাতকোত্তর ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। ছাত্র আন্দোলনের সুবাদে তিনি এতদিনে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখে মুখেই তার নাম ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনে অগ্রণী ভূমিকা রাখাদের মধ্যে 26 বছর বয়সী আসিফ অন্যতম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের খেলাধুলার প্রতি আগ্রহ আগে থেকেই ছিল। আসিফ মাহমুদের ফেসবুক ঘুরে দেখা গেছে, তিনি সবসময় দেশের ক্রিকেটের খোঁজ রাখেন এবং নানান সময়ে ক্রিকেট সংশ্লিষ্ট নানান বিষয়ে নিজের মতামত শেয়ার করেন। 2023 বিশ্বকাপের সময় টক অব দ্য টাউন হয়ে ওঠা সাকিব তামিম ইস্যুতে সাকিবের সমালোচনা করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আসিফ মাহমুদ, যেটির স্ক্রিনশট এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে। এছাড়াও ব্যক্তিগতভাবে আসিফ মাহমুদ ব্রাজিল ফুটবলের সমর্থক। তার ফেসবুক জুড়ে ব্রাজিলের জার্সি গায়ে বেশ কিছু ছবি চোখে পড়েছে। এছাড়া 2022 ফুটবল বিশ্বকাপের সময় সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পরাজয়ের দিন মজা করে মিষ্টি বিতরণ করেছিলেন আসিফ মাহমুদ, যেই ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে। 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আসিফ মাহমুদ। আসিফের বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, মায়ের নাম রুকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন আসিফ, ছিলেন কলেজ বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন আসিফ। বর্তমানে স্নাতকোত্তর করছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের মতো আসিফও 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। গত বছরের 3 অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন আসিফ মাহমুদ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল ব্যাকগ্রাউন্ডে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই পরিষ্কার বার্তা জানিয়ে দেন তিনি। ব্যক্তিগত লাভের আশা ও তদবির করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন সবাইকে। আসিফ মাহমুদ রবিবার থেকেই নিজের কাজে যোগদান করার কথা রয়েছে। তরুণ এই উপদেষ্টার হাত ধরে দেশের ক্রীড়াঙ্গন ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার।